আমাদের কাছে মাঝে মধ্যে এমন রোগী আসেন, ওনারা বলেন যে আমার তো মাসিক 1-1.5 মাস বন্ধ, এখন ব্লিডিং হচ্ছে এবং পেটে ব্যথা করতেছে। তখন ডাক্তার হিসাবে আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে যে ওনার প্রেগনেন্সি কিনা এবং প্রেগনেন্সি হলে এটা নর্মাল কিনা। তারপর অনেক রোগী বলে যে আমি প্রেগনেন্সি টেস্ট করেছি, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। তখন আসলে আমরা চিন্তা করি যে ওনার অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়েছে কিনা। তো অ্যাক্টোপিক প্রেগনেন্সি কি সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো অ্যাক্টোপিক প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে নর্মাল প্রেগনেন্সি কীভাবে হয়। এটা যদি ধরেন মেয়েদের দুই পাশে দুইটা ডিম্বাণু থাকে, আবার দুই পাশে দুইটা ফ্যালোপিয়ান টিউব থাকে। তো প্রত্যেক মাসে মেয়েদের হয় কি একটা করে ডিম্বাণু বড় হয়। একটা ডিম্বাণু যখন বড় হয় বা এটা ওভুলেশন হয়, ওই সময় ওভুলেশন হলে এই টিউব করে কি ডিম্বাণুকে ধরে এই টিউবের এই জায়গায় নিয়ে আসে, এটাকে বলে অ্যাম্পুলারি রিজন বলে। ঠিক এই সময়ে যদি স্বামীর সাথে সহবাস করে তাহলে তার বীর্যটা হয় পরে হচ্ছে এই মাসিকের রাস্তায়। তখন বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে সেই শুক্রাণু এই জরায়ুর ভিতর দিয়ে উঠে এই টিউবের এই অ্যাম্পুলারি রিজনে আসে। এই এখানেই স্ত্রীর ডিম্বাণুর সাথে স্বামীর শুক্রাণুর মিলন ঘটে, এটাকে আমরা বলি ফার্টিলাইজেশন। তারপরে কি ঘটে, এখান থেকে এই ভ্রূণ যে তৈরি হলো, ভ্রূণটা জরায়ুর এই ভিতরে এই অ্যান্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে এসে প্রতিস্থাপন হয় বা ইমপ্ল্যান্টেশন হয়। তারপর এখানে ভ্রূণটা একটা আস্ত মানুষ হয় বা ফিটাস হয়। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু যদি কোনো কারণে এই যে ভ্রূণটা ফেলোপিয়ান টিউবের মধ্য থেকে যদি এই জরায়ুর ভিতরে না আসতে পারে তাহলেই তখন সমস্যা হয়, সেটাকেই আমরা বলি অ্যাক্টোপিক প্রেগনেন্সি। মানে নর্মাল প্রেগনেন্সিটা, এটা অন্য জায়গায় প্রেগনেন্সি হয়েছে। তখন তাহলে যদি ভ্রূণটা এখানে থেকে যায়, এখানে থাকলে কি কি হতে পারে? এক নম্বর হচ্ছে এখানেই অ্যাম্পুলারি রিজনেই থাকতে পারে। থেকে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে, এই যে আমাদের রুগীটা বললেন ওনার মাসিকের রাস্তায় রক্ত যাচ্ছে, পেটে ব্যথা করতেছে, তার মানে হচ্ছে যে এই টিউবটা ফেটে যায়। কারণ টিউব তো অতি সরু একটা জিনিস, যদি টিউবের মধ্যে বাচ্চা থেকে যায় তাহলে এটা কিছুদিন পরে টিউবটা ব্রাস্ট হয়ে যায়, মানে ফেটে যায়। তাহলে তার পেটের মধ্যে অনেক রক্তপাত হয় এবং এটা খুবই জরুরি একটা অবস্থা। পেটের মধ্যে রক্ত জমে পেশেন্ট শকে চলে যায়, অনেক পেশেন্ট মারাও যায়। আবার এখান থেকে টিউবটের এইটা যদি ধরেন এই অ্যাম্পুলারি রিজন, কারো কারো বাচ্চা হইতে পারে কি একটু আগায় এই যে জরায়ুর যে এটাকে আমরা বলি কর্নোয়াল রিজন, এই কর্নোয়াল রিজনেও বাচ্চাটা থেকে যেতে পারে। এটাও একটা খুবই ডেঞ্জারাস কথা। এই প্রেগনেন্সিটা সাধারণত হয় কি, এদের দেখা যায় যারা প্রেগনেন্ট কিন্তু এরা 3 মাস পর্যন্ত এক প্রেগনেন্সি যাইতে পারে, তারপরে এই জরায়ুর এই অংশটা ফেটে যায়। এটা খুবই ভয়াবহ। অনেক রোগী দেখা যায় যে ভালো, হঠাৎ করে রাতে এই টিউবের এই জায়গাটা ব্রাস্ট হয়ে পেশেন্ট অজ্ঞান হয়ে মারাও যায়। আবার যেটা হইতে পারে যে বাচ্চাটা এখান থেকে এই দিকে চলে যায়, যে টিউবের এই দিক দিয়ে গিয়ে পেটের মধ্যে পড়ে যায়, এটাকে বলি টিউবাল অ্যাবর্শন হয়। পেটের মধ্যে পড়ে গেলে ওখানে অনেক ব্লিডিং হয়, রক্ত জমা হয়, পেশেন্ট অনেক ব্যথা পায়, পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, অনেক তীব্র ব্যথা হয়, অজ্ঞান হয়ে যায় এবং শরীর থেকে সব রক্ত বের হয়ে যায়, ফলে পেশেন্ট শকে চলে যায়। আরেকটা হতে পারে যে না, অনেকের আবার হয় কি এদিক দিয়ে চলে আসে এই যে ওভারি, ডিম্বাশয়ের উপরে বাচ্চাটা বসে যায়, এটাকে বলে ওভারিয়ান প্রেগনেন্সি। এখানে বাচ্চাটা হতে পারে, ওখানেও একই কথা ব্লিডিং হয়। আবার কারো একদম এখান থেকে বের হয়ে পেটের মধ্যে বাচ্চাটা থাকে, এটা খুবই রেয়ার একটা ঘটনা। পেটের মধ্যে আস্ত পূর্ণ একটা বাচ্চা হতে পারে, এটাকে বলে অ্যাবডোমিনাল প্রেগনেন্সি বলে। আবার কারো হতে পারে কি এই টিউবের মধ্যে দিয়ে জরায়ুর ভিতরে এসে, উনি জরায়ুর তো অ্যান্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে বসার কথা, কিন্তু এখানে না বসে সে এই জরায়ুর আরও নিচের দিকে চলে আসে, এই যে সার্ভিক্স নামে যে স্ট্রাকচারটা আছে জরায়ুর মুখের কাছাকাছি ওইখানে বসে, এটাকে বলি সার্ভাইকাল প্রেগনেন্সি। এটাতেও যেটা হয়, বাচ্চাটা এখানে খুব একটা বড় হতে পারে না, ওই রোগীর অনেক ব্লিডিং হয়,
মানে কারো কারো এমন ব্রিডিং হয় যে জরায়ু আর রক্ষা করা যায় না, জরায়ু ফেলে দিতে হয়। তো এগুলি হচ্ছে যে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, যার মানে হচ্ছে যে প্রেগন্যান্সিটা এই টিউবের মধ্যে থেকে জরায়ুর ভিতরে এসে বড় হওয়ার কথা, সে জরায়ুর ভিতরে বড় হচ্ছে না, সেই টিউবের মধ্যেই থেকে যায় অথবা পেটের মধ্যে পড়ে যায় অথবা এদিক দিয়ে এসে জরায়ুর মুখের কাছে চলে আসে, এইটাই হচ্ছে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। তো অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে বেশিরভাগ রোগী বললাম যে সমস্যা হচ্ছে, তারা বলে যে তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ কিন্তু অনেক রক্ত যাচ্ছে, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে না জরায়ুর ভিতরে তো কোনো বাচ্চা নাই। এইটাই অনেক রোগী আমাদের কাছে যেটা করে আমরা প্রেগন্যান্সি টেস্ট করাই, প্রেগন্যান্সি টেস্ট করার পরেই অনেক রোগী বলে যে আর কোনো পরীক্ষা করার দরকার নাই, তারা মনে করে যে ইউরিনের প্রেগন্যান্সি টেস্টটাই সব কিছু। ইউরিনের প্রেগন্যান্সি টেস্টটা মানে হলে যে আপনি প্রেগনেন্ট হয়েছেন কিন্তু আপনার বাচ্চাটা কোন জায়গায় আছে এটা জানার জন্যই আমরা সঙ্গে সঙ্গে একটা আল্ট্রাসোনোগ্রাম করি। আজকের যুগে আমরা করি কি, ট্রান্সভেজেনাল আল্ট্রাসোনোগ্রাম করি, মাসিকের রাস্তার আল্ট্রাসোনোগ্রাম করি। কারণটা হচ্ছে মাসিকের রাস্তার আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা অ্যাকুরেটলি বুঝতে পারি যে আপনার ওই বাচ্চাটা ভ্রূণটা জরায়ুর ভিতরে আসছে কিনা, আর জরায়ুর ভিতরে যদি না থাকে তাহলে তখন আমাকে বুঝতে হয় যে এটা টিউবের মধ্যে আছে কিনা, টিউবের বাইরে আছে কিনা, কোন জায়গায় আছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ আমরা যদি খুঁজে বের না করতে পারি এটা খুবই ভয়াবহ কথা, হঠাৎ করে দেখা যাবে পেশেন্ট অনেক রক্ত যাচ্ছে, হঠাৎ অনেক তীব্র পেটে ব্যথা হয়েছে, হঠাৎ করে পেশেন্ট শকে অজ্ঞান হয়ে গেছে এবং হাসপাতালে আসতে আসতে অনেক রোগী মারাও যায়, এবং অপারেশনটা দ্রুত করতে না পারলে দেখা যায় দ্রুত অপারেশন করতে হয়, দ্রুত অপারেশন করে পেটের ওই যে টিউবটা ব্রাস্ট হয়েছে সেই টিউবটা ফেটে ফাটে ফেলে দিতে হয় এবং রোগীকে অনেক রক্ত দিতে হয়, এবং অনেক রোগী অতি দ্রুত রক্ত জোগাড় করতে পারে না, তাদের অপারেশন করা যায় না, ফলে এইসব সমস্যার কারণে অনেক রোগী মারা যায়। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা ডাক্তার হিসেবে আমাদের মাথার মধ্যে এগুলি কাজ করে, যখন একটা মেয়ের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয় তখন আমাদের চিন্তা মাথার মধ্যেই থাকে এটা তো নর্মাল, তো যদি নর্মাল থাকে মানে আমরা একটা টিভিএস করি, টিভিএস করে যদি দেখি যে জরায়ুর ভিতরে আসে আমরা একদম হাফ সেরে বাসি যে মানে এটা তার ভালো, আর যদি জরায়ুর ভিতরে না থাকে তখনই আসলে খুবই দুশ্চিন্তার একটা ব্যাপার, আমাদেরকে তখন এটা বের করতে হয়। সেই জন্য আপনাদের প্রতি পরামর্শ যে আপনারা প্রেগন্যান্সি ইউরিনের প্রেগন্যান্সি টেস্ট করেছেন এটা নিয়েই ঘরে বসে থাকবেন না। তো ইউরিনের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ মানেই আপনার সব কিছু না, আমাদেরকে তখন জানতে হবে যে আপনার জরায়ুর ভিতরে বাচ্চাটা আসছে কিনা, বাচ্চা কয়টা আসছে, তার হার্টবিট আসছে কিনা, তার থলিটা ঠিক আছে কিনা, এগুলি জানাটা খুব গুরুত্বপূর্ণ। যদি হার্টবিট চলে আসে, বাচ্চাটা চলে আসে, তাহলে আমরা অনেক নিজেরা শান্তি পাই, আপনারাও অনেক নিশ্চিন্তে বাসায় বসে থাকতে পারবেন। সেই জন্য যখনই আপনার প্রেগন্যান্সি টেস্ট ইউরিনে পজিটিভ সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং আপনাকে একটা ট্রান্সভেজনাল আল্ট্রাসাউন্ড করুন। ট্রান্সভেজনাল আল্ট্রাসাউন্ড করলে আপনি এটা সহজেই বুঝতে পারবেন না আপনারা নর্মাল প্রেগন্যান্সি কিনা, কারণ পেটের আল্ট্রাসোনোগ্রামে এত তাড়াতাড়ি বোঝা যায় না যে প্রেগন্যান্সিটা আপনার জরায়ুর ভিতরে আসছে কিনা বা জরায়ুর বাইরে আসে কিনা, জরায়ুর বাইরে আসে কিনা, টিউবের মধ্যে আসে কিনা বা পেটের মধ্যে আসে কিনা, এটা বোঝার একমাত্র পথই হলো ট্রান্সভেজনাল আল্ট্রাসোনোগ্রাম। ট্রান্সভেজনাল আল্ট্রাসোনোগ্রাম ছাড়া এটা বোঝা সম্ভব। কাজে যেটা বললাম অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে মেজরিটি রুগী যেটা করে যে মাসিকটা বন্ধ আসে, প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, কারো কারো ব্লিডিং নিয়ে আসে, কেউ পেটের ব্যথা নিয়ে আসে, আবার কারো কারো এমন হয় যে ওনার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ করার পরে আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে দেখলেন যে ওনার জরায়ুর ভিতরে বাচ্চা নেই, তখন আমরা পরীক্ষা করি, রক্তের পরীক্ষা করি, বিটা ইসিজি করি, আবার ট্রান্সভেজনাল আল্ট্রাসোনোগ্রাম করি, এই দুইটা মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে জরায়ুর বাইরে বাচ্চাটা আসে কি। এখন যেটা বললাম জরায়ুর বাইরে যদি বাচ্চা আসে তখন তাহলে চিকিৎসা কি? প্রথম কথা, যদি আপনি একটা প্রেগন্যান্সি টেস্ট করেছেন এটা পজিটিভ, তারপর পরেই আপনি ডাক্তারের কাছে আসছেন, আমরা টিভিএস করে দেখলাম যে এটা জরায়ুর ভিতরে না বাইরে, আবার ব্লাড টেস্ট করলাম বিটা ইসিজি, তখন আমরা কনফার্ম হলাম যে তার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। অ্যান্ড অ্যাক্টোপিক প্রেগন্যান্সি এইরকম স্টেজে যদি ধরা পড়ে তাহলে চিকিৎসাটা কিন্তু অনেক সহজ। অনেক সময় হয় কি, এইটা আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ভালো, কোনো অপারেশনের দরকার নাই, ইঞ্জেকশন দিয়ে দিলাম, একটা ইঞ্জেকশন দিলেই আপনি ভালো হয়ে যাবেন। এটা যদি আর্লি ধরা পড়ে, আপনার বিটা ইসিজিটা যদি কম থাকে, তারপরে টিউবের মধ্যেই এটা থাকে, টিউবের সাইজটা এই যে অ্যাক্টোপিক প্রেগন্যান্সির সাইজটা যদি ছোটো থাকে, 3 সেন্টিমিটারের কম হয়, তাহলে কিন্তু আপনাকে ইঞ্জেকশন দিলেই আপনি ভালো হয়ে যাবেন। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা আগে ধরা পড়ে তাদেরকে কিন্তু ইঞ্জেকশন দিলেই তারা ভালো হয়ে যায়। কিন্তু যদি আপনি দেরি করে আসেন বা এমন সময় আসেন যে না আপনার এটা টিউবটা
অনেক এই এক্টোপিক প্রেগনেন্সিটা বড় হয়ে গেছে, তারপরে এটা আপনার ভিটাইসিজিটা ব্লাড টেস্টের রিপোর্টটা অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে আর ইঞ্জেকশন দিয়ে ভালো করা যায় না, তখন আমাদের অপারেশন করতে হয়। আজকের যুগে আমরা যে অপারেশন করি, আমরা ল্যাপারোস্কোপি করি, প্যাট না কেটে যন্ত্র দিয়ে অপারেশন করি। তো ল্যাপারোস্কোপি করলে আমরা টিউবের কন্ডিশন যদি ভালো থাকে, একটা হলো যে টিউব রেখেও অপারেশন করি, আমরা শুধু ওখানে এক্টোপিক প্রেগনেন্সিটা বের করে আনি, তারপরে টিউবটা রেখে দিই, এটাকে আমরা বলি যে সালফিঙ্গোটমি করে দিই। আবার দেখা যায় যে না, টিউবটা যদি ব্রাস্ট হয়ে যায়, সাইজ অনেক বড় থাকে, তখন আসলে আলটিমেটলি টিউবটাকে ফেলে দিতে হয়, তখন আমরা একটা টিউব ফেলে দিই। আর যদি মেয়েদের তো দুটা টিউব থাকে, আর একটা টিউব যদি ভালো থাকে ওটা আমরা রেখে দিই। তাহলে একটা টিউব রেখে দিলে রেখে দিই, কারণ পরবর্তীতে একটা টিউব দিয়েই তার বাচ্চা হওয়াটা সম্ভব। আর অনেক সময় দেখা একদম ব্রাস্ট হয়ে আসে, তখনও একদম যদি পেটের মধ্যে অনেক রক্ত চলে যায়, তখন আসলে পেট কাটা ছাড়া কোনো ওয়ে থাকে না, দ্রুত তাদেরকে অপারেশন করতে হয়, অনেক রক্ত দিতে হয়, এবং অনেক রোগীর দেখা যায় আইসিইউ সাপোর্ট পর্যন্ত লাগে, অনেক কারো কারো 10-20 ব্যাগও ব্লাড লাগে, এরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের পেট কেটে দ্রুত অপারেশন করতে হয়, যে টিউবটা ব্রাস্ট হয়েছে সেটা ফেলে দিতে হয়, এবং পেটের ভিতরে যত রক্ত জমেছে সেই রক্তগুলি ফেলে বের করতে হয়, তারপরে তাকে রক্ত দিতে হয়, তারপরে পেশেন্ট ভালো হয়ে যায়। আর কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সিটা ওই যে একটা বললাম যে কর্নুয়াল প্রেগনেন্সি যদি হয়, যে টিউবের মাথায় যদি জরায়ুর মাথায় বসে যায়, সেটা আমাদেরকে অনেক যত্ন নিয়ে অপারেশন করতে হয়, ওটাও আমরা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি। এটা খুবই এক্সপার্ট সার্জন অপারেশন না করলে আসলে খুবই সমস্যা হয়ে যায়। আবার কেউ কেউ বললাম যে সার্ভাইকাল প্রেগনেন্সি, যে জরায়ুর মুখের কাছে প্রেগনেন্সিটা পড়ে যায়, এখানে হয় কি খুবই অনভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে ওরা ডিএনসি করতে গেলে, যেটা প্রেগনেন্সি আছে তো ডিএনসি করতে গেলে আসলে রোগী দেখা যায় খারাপ হয়ে যায়, অনেক ব্লিডিং হয়, ব্লিডিং হলে আসলে তাদেরকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। সেই জন্য এই সার্ভাইকাল প্রেগনেন্সি ধরাটা খুবই দক্ষতার ব্যাপার, এবং এটা আমরা আজকের যুগে টিভিএস করে খুবই সহজে ধরতে পারি, এবং যদি ধরা যায় তাহলে আসলে তাদেরকে ডিএনসি করার চিকিৎসা না, তাদেরকে আমরা ওই ইঞ্জেকশন দিয়ে এটাকে এক্টোপিক প্রেগনেন্সিটাকে মেরে ফেলি, তারপরে উনি ভালো হয়ে যায়, এই হচ্ছে চিকিৎসা। সেই জন্য আমরা যেটা বলতে চাই যে যারা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়েছেন, ইউরিনের প্রেগনেন্সি টেস্ট করে আপনারা ঘরে বসে থাকেন, এটা আমরা ডাক্তার হিসেবে অনেক চিন্তার মধ্যে থাকি আসলে, যে ইউরিনের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ মানেই আপনার সব কিছু না। ইউরিনের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরেই আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের জানতে হবে আপনার বাচ্চাটা জরায়ুর ভিতরে আসছে কিনা। যদি জরায়ুর ভিতরে এসে থাকে তাহলে তো হাফ সেরে বাঁচলেন, সবাই আপনিও বাঁচলেন, আমরাও বাঁচলাম। আর যদি দেখা যায় জরায়ুর ভিতরে আসে নাই, তখন আমাদেরকে খুঁজে বের করতে হয় যে এই প্রেগনেন্সিটা কোথায় আছে, এটাকে টিউবের মধ্যে আছে, প্যাটের মধ্যে আছে, না কোথায় আছে, এটাই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরে আপনার জীবন নির্ভর করতেছে। আপনি যদি দেরি করেন তাহলে টিউবটা ব্রাস্ট হয়ে যাবে, তখন আপনার জীবন নিয়ে একটা টানাটানি বেজে যাবে, যে আপনাকে দ্রুত চিকিৎসা করা না গেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই এটাকে অবহেলা করার কিছু নাই। আজকের যুগে আমরা যদি রোগীরা আমাদের কাছে আগে আগে আসেন, তাহলে অতি সহজেই আমরা এটা ধরতে পারি, এটা কি নর্মাল না টিউবের মধ্যে বাচ্চা আসে, এবং আপনারা অনেক এতে উপকৃত হবেন যদি তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসেন। কাজেই একটা প্রেগনেন্সি টেস্ট করে, ইউরিনের প্রেগনেন্সি টেস্ট করেই আপনি বাসায় বসে থাকবেন না, দ্রুত ডাক্তারের কাছে যাবেন, একটা ট্রান্সভেজনাল আল্ট্রাসাউন্ড বা মাসিকের রাস্তার আল্ট্রাসোনোগ্রাম করবেন, তাতে আমরা সহজেই ধরতে পারবো আপনার প্রেগনেন্সিটা নর্মাল না অ্যাবনর্মাল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।